সচেতন চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা, তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আজ কালীকথায় দক্ষিণেশ্বর, হুগলি নদীর পূর্ব পারে এই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রকে ঘিরে আজ ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ হাত ধরাধরি করে আছে। হাত ধরাধরি করে আছেন স্বয়ং মা ভবতারিণী, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। একসময় এই পুণ্যভূমি থেকে যে আধ্যাত্ম বার্তা উচ্চারিত হয়েছিল তা আজও গোটা বিশ্বে প্রাসঙ্গিক এবং আশীর্বাণী ও শান্তি বহন করে নিয়ে চলেছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, তপভূমি ভারতের দ্যুতিময় কোহিনূর। এই মন্দিরের ইতিহাস শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ শব্দ বা অক্ষরমালা নয়, দক্ষিণেশ্বরের কাহিনী আজও যেন চলমান চিত্রনাট্য। বারাকপুর সাবডিভিশনের অন্তর্গত সুদৃশ্য মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা 1855 সালে। প্রতিষ্ঠাতা জানবাজারের রানী রাসমণি। সেই কালের কলকাতার একজন বিদগ্ধ রমণী, একজন রীতিমতো মহিষী নারী রানী রাসমণি, তিনি 1847-এ কি করছেন, তার স্বর্গগত স্বামীর স্মৃতির কথা ভেবে কাশীতে যাচ্ছেন। মনের উদ্দেশ্য যে অন্নপূর্ণা এবং মহাদেব তাদের কাছে পুজো নিবেদন করবেন। 100টা ছোট বড় নৌকো নিয়ে জানবাজারের রানী রাসমণি কাশীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কিন্তু মাঝপথে একটা স্বপ্ন দেখলেন এবং নৌকো যেন থেমে গেল। বারাণসী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরে সুদৃশ্য মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠা করো, সেখানে আমার পূজোর ব্যবস্থা করো, এই রূপে আমার প্রচার হবে এবং ওখানে আমি পূজো গ্রহণ করব। এই স্বপ্নের মধ্যেই অঙ্কুরিত হয় ভবিষ্যতের দক্ষিণেশ্বর মন্দির। তীর্থযাত্রা বাতিল করেন রাসমণি, মন্দিরের জন্য তড়িঘড়ি জমির খোঁজ শুরু হয়। শাস্ত্রের বচন, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, কিন্তু পশ্চিম পাড়ে জমি না পেয়ে গঙ্গার পূর্ব পাড়ে আসেন রানী। পূর্বকূলে মন্দির স্থাপন খুব একটা শাস্ত্রে অনুমোদিত নয়, কিন্তু রানীমা দেখলেন পূর্ব দিকের যে জমি এইটা মন্দির প্রতিষ্ঠার পক্ষে খুব অনুকূল, আর তাছাড়া জমি পাওয়াও যাচ্ছে না। এইখানে নেমে তিনি স্থির করলেন যে এখানে মন্দির প্রতিষ্ঠা হবে। রাসমণি যখন হন্যে হয়ে জমি খুঁজছেন তখন 1847 সাল, তার 2 বছর আগে 1845 সালে ক্যালকাটা রিভিউয়ের জানুয়ারি সংখ্যায় জে সি মার্শম্যান লিখেছেন, গঙ্গা তীরবর্তী এই দক্ষিণেশ্বর গ্রামটি দারুণ, যা ব্রিটিশরা পেয়েছে। গত 30 বছরে এই জমি হাত বদল হয়েছে বহুবার। 1847 সালের 6ই সেপ্টেম্বর রানী রাসমণি 42,500 টাকা খরচ করে 20 একর জমি কেনেন। 54 বিঘা জুড়ে ছিল জেমস হেস্টি নামে এক সাহেবের বাগান, যা এলাকায় পরিচিত ছিল সাহেবান বাগান নামে। কেনা জমির বাকিটা জুড়ে ছিল মুসলিমদের কবরস্থান। আজ যদি একটা স্যাটেলাইট ছবি নেওয়া যায় তাহলে দেখা যাবে যে এই জমিটা কিরকম দেখতে, একটা কচ্ছপের পিঠ যেরকম হয় সেরকম দেখতে, এবং এইটা বলা হয় যে তন্ত্র সাধনার খুব উপযুক্ত। দুই হচ্ছে, এই জমি মুসলমানদের অধীনে ছিল, সেখান থেকে রানী রাসমণি কিনলেন। অতএব যে পুরনো যে ধ্যান ধারণা যে না একেবারে হিন্দুদের মানে এইরকম হতে হবে, একটা স্ট্রেট জ্যাকেটের মধ্যে পড়তে হবে, দক্ষিণেশ্বর মন্দির কিন্তু সেখান থেকে পুরোপুরি আলাদা। ওই মুসলিমের জমি সেখানে রানী রাসমণি একেবারে হিন্দু ভাবের মন্দির প্রতিষ্ঠা করছেন,
যে জমিতে সেটি আবার তন্ত্র সাধনার উপযুক্ত। 1847 থেকে 1855 আট বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় 3 তলা দক্ষিণমুখী নবরত্ন মন্দির। 9 চূড়া বিশিষ্ট মন্দিরের চারপাশে সুবিশাল উঠোন। গর্ভ মন্দিরে প্রবেশ করলেই মায়ের কাছে ব্যাকুল হয়ে ওঠে সন্তানের আরতি। কষ্টি পাথরের সিংহাসনের উপর 108 রূপর পদ্ম, তার উপরে সুসজ্জিতা এই ভুবন মোহিনী মা ভবতারিণী। কথামৃতে এই মা ভবতারিণীর রূপের দারুণ ব্যাখ্যা দেওয়া রয়েছে। শ্রী পাদপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে, পরমহংসদেবের ভারী সাজ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুণ্ড মালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ, নোলক দেওয়া, ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা করো তালি, সদানন্দ মোহি কালী মহাকালের মন মোহিনী। মা ভবতারিণীর সহযোগী হিসেবে রয়েছে 12টি শিব মন্দির। বাঙালি স্থাপত্য ঘরানার আটচালা মন্দিরের সবগুলোই পূর্বমুখী। মন্দির চত্বরের উত্তর পূর্বে রাধাকৃষ্ণের দেবালয়ে, এখানে রয়েছে সেই মদনমোহন মূর্তি যার ভাঙা পা নিজে হাতে জুড়েছিলেন শ্রীরামকৃষ্ণ। মাহিষ্য সম্প্রদায়ের রানী রাসমণি জাতিতে কৈবর্ত ছিলেন। 1855 সালের 31 মে ভবতারিণী বিগ্রহ প্রতিষ্ঠার পর সব সম্প্রদায়ের জন্য দরজা খুলে দেওয়া হয়। প্রধান পুরোহিত নিযুক্ত হন শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। এখানে আরেকটা অফবিট ঘটনার আমরা মুখোমুখি হচ্ছি, সেটি হচ্ছে এই যে মা ভবতারিণীর যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেটা হলো স্নান যাত্রার দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, যেটা আফটার অল একটা বৈষ্ণব ধর্মের মানুষের খুব বড় অনুষ্ঠান। শাক্ত মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু সেটা স্নান যাত্রার দিন। কেন? এই সময় রানীমা দ্বিতীয় স্বপ্নটি দেখলেন। তিনি দেখলেন যে মা ভবতারিণী ওই কাঠের বাক্সের মধ্যে রীতিমতো ঘেমে উঠছেন। যে মুহূর্তে এই স্বপ্নটা দেখছেন তখনই উনি ঠিক করলেন যে না, আর কাল বিলম্ব করা চলবে না এবং মন্দির প্রতিষ্ঠা করতে হবে, মায়ের প্রতিষ্ঠা করতে হবে। গঙ্গার যে পূর্ব পাড়ে দক্ষিণেশ্বর মন্দির, সেই একই পাড়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। মন্দির প্রতিষ্ঠার 2 বছর পর সেখানে আছড়ে পড়ে মহাবিদ্রোহের ঢেউ। কলকাতা তখন রাজধানী, লন্ডনের পরে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। স্বদেশী আন্দোলনের ঢেউ তোলপাড় তোলে কলকাতার বিখ্যাত ব্যক্তিদের মনে। বিদেশি শক্তির বিরুদ্ধে নিঃশব্দ লড়াই শুরু করেন জানবাজারের রানী। দক্ষিণেশ্বরের ভবতারিণী তখন হয়ে ওঠেন দেশমাতৃকা। এই মূর্তিকে শ্রীরামকৃষ্ণ বলতেন যে দেবী মৃন্ময়ী নন, দেবী চিন্ময়ী। সেই চিন্ময়ী মূর্তির কাছে রানীমার যে আত্মসমর্পণ, সেটা তার চরিত্রের কন্ট্রাস্টের আরেকটা দিক। এই রানীমা যিনি তার শিলমোহর, অফিসিয়াল যে শিলমোহর, সেখানে নিজের নাম খোদাই করিয়েছিলেন এই বলে, কালীপদ অভিলাষী
শ্রীমতী রাসমণি দাসী। মন্দির নির্মাণের পর রানী রাসমণি 5 বছর 9 মাস বেঁচে ছিলেন। বাংলাদেশের দিনাজপুরে কেনা সম্পত্তি মৃত্যুর আগের দিন টেম্পল ট্রাস্টকে দান করে যান তিনি। রাসমণির মৃত্যুর পর দক্ষিণেশ্বরের মাহাত্ম্য আবর্তিত হয়েছে মা ভবতারিণী ও তাঁর অফবিট পূজারী রত্নাকর শ্রী রামকৃষ্ণকে ঘিরে। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। দাদা রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণ যখন প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন তখন তার বয়স 19। ঠাকুরের মাসিক বেতন 5 টাকা। শেষ শিব মন্দিরের উত্তর পশ্চিম কোণের এই ঘরে ঠাকুর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। শ্রীরামকৃষ্ণের অতি প্রিয় সঙ্গীত ছিল ডুব 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 রূপ সাগরে আমার মন। তিনি এই ভবতারিণীর রূপে ডুব দিয়েছিলেন এবং তুলে এনেছিলেন সাধন লব্ধ মণি মাণিক্য। এখানে তিনি মৃন্ময়ী প্রতিমাতে চিন্ময়ী করে তুলেছিলেন। তিনি নাকে তুলো দিয়ে প্রতিমার নাকে তুলো দিয়ে দেখেছিলেন যে নিঃশ্বাস পড়ছে তার। এই যে দেবতা আর মানুষ একটা জায়গায় এসে মিলে গেল, এই যে মিলিত স্থানটি, এটি কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দির। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। গদাধর চট্টোপাধ্যায় তখন রামকৃষ্ণ হননি, দাদার সঙ্গে প্রথম দক্ষিণেশ্বরে এসেছেন। ইতিহাস বলে রাসমণি জাতিতে কৈবর্ত হওয়ায় প্রথমে মায়ের প্রসাদী গ্রহণ করতে চাননি ছোট ঠাকুর। দাদার অনুরোধে খেয়েছিলেন বটে, আক্ষেপ করে বলেছিলেন, তুই আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি মা। মজার কথা হল, দক্ষিণেশ্বরের মাটিতে সাধনা করে আমূল বদলে গেলেন মানুষটি। সমস্ত ছুত মার্গ ঝেড়ে ফেলে সমন্বয়ের বার্তায় হয়ে উঠলেন বিশ্ব মানব। যত মত তত পথ। এখানে বসেই কিন্তু তিনি কি বলেছিলেন, আরো সুন্দর করে তিনি উপমা দিচ্ছেন। দেখো, প্রত্যেককেই সূর্যের সঙ্গে ঘড়িটি একবার মিলিয়ে নিতে হয়, প্রত্যেকেই এক পথে চলছে, কিন্তু প্রয়োজন হলো নিজেকে একবার যাচাই করে নেওয়া। তো সেই সূর্য সদৃশ্য যে মূর্তি ছিল তার সম্মুখে, তিনি হলেন মা ভবতারিণী। দক্ষিণেশ্বরে গঙ্গা তীরবর্তী পঞ্চবটি ছিল শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক গবেষণাগার। অশ্বত্থ, বট, বিল, অশোক, আমলকি নিজের হাতে রোপণ করেছিলেন ঠাকুর। মাটি আনা হয়েছিল বৃন্দাবনের শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড থেকে। পঞ্চমুণ্ডির আসনে 12 বছর সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এখানেই অদ্বৈতের সাধনা করতেন ঠাকুর, আর যে অদ্বৈতের শিক্ষা তাকে দান করেছিলেন পাঞ্জাবি সাধু তোতাপুরী মহারাজ। ভৈরবীমা থেকে তোতাপুরী, আধ্যাত্মবাদের নানা মত ঠাকুর গ্রহণ করেছেন সকলের কাছ থেকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। আরো একটি নিঃশব্দ বিপ্লবের সাক্ষী এই দক্ষিণেশ্বর। ফলহারিণী কালী পুজোর দিন, যেদিনকে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করে সারা পৃথিবীর ধর্ম ইতিহাসে যেন একটা মাইলস্টোন স্থাপন করে গেছেন। আর এই মা শারদা একদিন যখন শ্রীরামকৃষ্ণের পা ম্যাসাজ করে দিচ্ছিলেন অল্প অল্প এবং জিজ্ঞেস করেছিলেন যে আমি তোমার কে, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন আর এখন যিনি পদসেবা করছেন,
তাদেরকে এক বলে দেখতে পাই, তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। এইসব মিলে ছবিটা যেন চিত্রে পুষ্পে পল্লবে সুশোভিত হয়ে উঠছে। আমরা একটা নতুন সেলিব্রেশনের সম্মুখীন হচ্ছি। যুক্তিবাদী নরেন আর জ্যান্ত কালিদেখা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ বহুমতের দক্ষিণেশ্বরে অন্যতম বড় ঘটনা। নরেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মমতাবলম্বী, তিনি কিছুতেই এই মূর্তি পূজাকে মানতেন না। কখনো কখনো তিনি শ্রীরামকৃষ্ণকেও তিরস্কার করতেন। যখন শ্রীরামকৃষ্ণ বলতেন যে মা আমাকে এমন বলেছেন, মা আমাকে অমন বলেছেন, মা আমাকে এটা বলেছেন, মা আমাকে সেটা বলেছেন, তখন স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে বলতেন যে না, ওগুলো আপনার মাথার খেয়াল। তিনি বলেছিলেন যে এই দেখ নরেন এখন তোর কথা মানছে না, কিন্তু কোনোদিনও না কোনোদিন সে মানবে তোর কথা। হয়েছিল তাই, প্রিয় শিষ্যকে নিজের কনফিডেন্সে নিয়ে এসেছিলেন তাঁর গুরু। প্রবল অর্থকষ্টের মধ্যেও ভবতারিণীর সামনে দাঁড়িয়ে অর্থ সচ্ছলতা চাইতে পারেননি সিমলা স্ট্রিটের নরেন। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন জ্ঞান, ভক্তি, বিবেক আর বৈরাগ্য। সেদিন দেখেছিল শ্রীরামকৃষ্ণের যা অন্যান্য ভক্তরা যে নরেন্দ্রনাথ ঘুমোচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ সত্যিকারে বলতে গেলে তিনি নাচছেন প্রায়। তিনি বলছেন নরেন মাকে মেনেছে, বেশ হয়েছে, তাই নয় কি? বিবেকানন্দ মাকে মেনে সমস্ত রাত মা ত্বংহি তারা গানটি গিয়েছিলেন, শ্যামা সঙ্গীত, যা তার অতি প্রিয় ছিল। লৌকিক অলৌকিক টানাপোড়েনের মাঝে স্বমহিমায় উজ্জ্বল দক্ষিণেশ্বরের ভবতারিণী। জীবনের তিন দশক সময় এখানে কাটিয়েছেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের কারণেই মন্দিরের আজ এত খ্যাতি। কেশব সেন, শিবনাথ শাস্ত্রী, গিরিশ ঘোষের মতো স্টলওয়ার্টরা এসেছেন। কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন দেখিয়ে ছেড়েছেন অফবিট ঠাকুর। এ হলো প্রাণের তীর্থ, নিছক পুণ্যের টানে নয়, অনেকটা মা আর সন্তানের সখ্য যেমন হয় ঠিক তেমন। লাখ লাখ মানুষ যুগ যুগ ধরে যেন মায়ের কাছেই দেখা করতে আসছেন। আমার মা ত্বংহি তারা, আমার মা ত্বংহি তারা, তুমি ত্রিগুণ ধারা পরাত পরা, আমার মা ত্বংহি তারা, আমার মা।